অনেক যেহেতু অনেক বিগ বাজেটের এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে 30 কোটি টাকা বাজেটের একটি ছবি এবং বেশ কিছুদিন 3-4 মাস ধরে শুটিং চলছে থাকে যে আমরা একদম এভাবে প্ল্যানিং করব ঈদের আগ পর্যন্ত এভাবে করব ঈদের পর থেকে আবার কাজগুলো শুরু করব এভাবে আপনার ডায়েট চার্টটা কেমন থাকে খাওয়া দাওয়ার রুটিনটা আমি মাঝখানে লাস্ট 2 বছর ধরে ট্রাই করেছি যে শুধুমাত্র ইফতার টু প্রিয় দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি কনকা কুইক রেসিপিতে আপনাদের সাথে আছি আমি সাদিয়া তাহের চলছে পবিত্র মাহে রমজান মাস আপনাদের সবাইকে রমজানের অনেক অনেক শুভেচ্ছা পবিত্র মাহে রমজানে পুরো মাস জুড়ে কনকা কুইক অ্যাপ্লায়েন্স দিয়ে সুস্বাদু এবং স্বাস্থ্যকর কিছু রেসিপি করে দেখাবো আমি আপনাদেরকে রমজান মাসে সুস্বাস্থ্যের জন্য স্বাস্থ্যকর খাবার খাওয়া খুবই জরুরি আর তাই আমরা চেষ্টা করব কিভাবে খুব অল্প সময়ে সুস্বাদু এবং ভালো খাবার তৈরি করা যায় তা আপনাদের দেখানোর সাথে থাকছে কনকা কুইক অ্যাপ্লায়েন্স ব্যবহারের কিছু টিপস অ্যান্ড ট্রিক্স এছাড়াও আমাদের সাথে থাকছেন জনপ্রিয় অভিনেতা নীরব হোসেন কেমন আছেন ভাইয়া জি আলহামদুলিল্লাহ খুবই ভালো আছি আপনাকে দেখে আমার ভীষণ ভালো লাগছে আপনার তো এখন অনেক ব্যস্ত সময় যাচ্ছে একটু যদি বলতেন কি নিয়ে এখন ব্যস্ততা চলছে অপারেশন জ্যাকপট নামের একটা ছবি করছি যেই ছবিটা হচ্ছে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অনুদানের ছবি সো সেটার কাজ অনেকদিন ধরে করছি এবং অনেক যেহেতু অনেক বিগ বাজেটের এবং এটা একটা সত্য ঘটনা অবলম্বনে 25 কোটি টাকা বাজেটের একটি ছবি এবং বেশ কিছুদিন 3-4 মাস ধরে শুটিং চলছে সো সেটা শুটিংই করছি আর মাঝখানে তো একটা ছবি রিলিজ হলো আমার অপূর্ব বিশ্বাসের ছায়াবৃক্ষ সো সবকিছু মিলে ব্যস্ত ছিলাম যেহেতু ভাইয়া এখন রমজান মাস চলছে তো রমজানে এইভাবে কাজ আর একসাথে রোজা প্লাস আমাদের একটা ফজিলতের যে মাসটা আছে কিভাবে ব্যালেন্স করেন ব্যালেন্স করতে হয় আসলে কিছু করার নেই কারণ হচ্ছে যে আমরা যেহেতু রোজার আগে থেকে একটা প্রিপারেশন থাকে যে আমরা যেহেতু জানি যে আমাদের এই মাস এত তারিখ থেকে এত তারিখ রোজা সো প্ল্যানিংটা ওইভাবে গোছানো থাকে যে আমরা একদম এভাবে প্ল্যানিং করব ঈদের আগ পর্যন্ত এভাবে করব ঈদের পর থেকে আবার কাজগুলো শুরু করব এভাবে রমজানে আসলে আপনার ডায়েট চার্টটা কেমন থাকে খাওয়া দাওয়ার রুটিনটা যেটা কন্ট্রোল করা সেই কন্ট্রোলটা হচ্ছে খুব সীমিত পরিমাণ খাই এবং আমি মাঝখানে লাস্ট 2 বছর ধরে ট্রাই করেছি যে শুধুমাত্র ইফতার টু সেহেরি সেহেরি টু ইফতার এরকম এতটুকু মেনটেন করি যে মাঝখানে কোনো খাওয়া যেন না খাই একটু খারাপ লাগলে তখন হয়তো একটা খেজুর খেলাম বা একটু বাদাম খেলাম আর মানে জুস টুস খাই আর কি আজকে আপনার জন্য কিন্তু আমি একটা স্পেশাল রেসিপি করে দেখাবো অবশ্যই